ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله وسلم صلى الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله আপনার কাছে শ্রদ্ধেয় সভাপতি ঐতিহ্যবাহী কুলাউলা থানার অন্তর্গত নাসিরপুর বায়তুলামান জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতি মোবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, ছাত্রবন্ধু, যুব সমাজ, পর্দার অন্তরালে পর্দানিশীন মার বই মহল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
বড় মুবারক মাহফিল লাগছে, মাহফিল যোগ্য উলামায়ে হযরত হলে আলোচনা রাখছেন ইনশাআল্লাহ। বিদেশি মেহমান আমরা, বিদেশি অতিথি সুদূর ভারত থেকে আগত হযরত মৌলানা মুস্তাকিম আহমদ বড়ুইয়া সাহেব, আমার তো নিয়ে সবচেয়ে বেশি হয়তো হয়েছিল আর হতা না, ভাগ্য বা আল্লাহ, কারণ সাফিউল্লাহ রিসাল সাহেব আইসেন আর ওই সুযোগে আমরা এই মাহফিল ইনভাইট করেছি। কারণ সবচেয়ে বেশি ভারতের আসাম এলাকার সবচেয়ে বিজি একজন বক্ত হইলে মুস্তাফিম আলহামদুলিল্লাহ। সত্যি আসলে কুলাউড়াবাসীর দৈন্য যে আল্লাহ রহমত নারে পাইছেন, এই খানদানের রসুল নবীজির আউলাদ সৈয়দ সাহ বখলর, উজান্ডির সৈয়দ সাহ বখলর খুব ঘনিষ্ঠ একজন খাদিম, আল্লাহর উলি হলে তাদের বড় মায়া করেন। বিশেষ করে আমি তার লগে দুইবার খাজা আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ দরবার আল্লাহর বন্দার লগে গেছিলাম, আমি হন্য গিয়া পরিচয় পাইছি আল্লাহর উলি হলার লগে, বড় মকবুল সম্পর্ক আল্লাহর বন্দার আলহামদুলিল্লাহ। আমি একদম গুণাগারে মনে করি যে আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাফকুল্লাহ রেখ রশিদ দুর্রেহ মানুষ ভারতের জমিনের, আমরা দেশের লাগে মুসাফির অতিথি। সত্যি আসলে কুলাউড়ার নাসিরপুর এলাকাবাসীর দৈন্য যে আল্লাহ রেখ বন্ধারে আমরা এক সুযোগে পাইছি। ভারতীয় অতিথি হল তো শিবাল্লা সিলেটের হুজুর হল আইলা, বিভিন্ন জায়গার হুজুর আইলা, আর গাউল সাহেব হল আল্লাহ দিলে এখনো তান্তানোর ঠান্ডা ছাড়ছে কিনা আল্লাহ, যারা হাড়া হয়েছেন জানি না কি তা টেস্ট করার লাই হারাইছে, গলার সুর টেস্ট করার লাই হারাইছে, তো শিবান রাখি দেখা সময় তো হাজিরিন। আমার ভাই হযরত মৌলানা মুফতি বেলাল সাহেব খুব সুন্দর করে ইত্তেবা রসুলের সামনে রেখে কিছু কথাবার্তা হল হয়েছিল, আল্লাহ কবুল হতা হোক আমিন। আমি গুণাগার আইয়া তার বক্তব্যের লাস্ট দিকে শেষের দিকে কিছু কথা হইয়া মনে মনে আমার ভিতর সারা খালি হয়ে গেছে, যদিও সারা রায় থুজি রাখলে ওয়াজ হরবা, কিন্তু ই কথা কারণ আল্লাহর জাত সাক্ষীরা কি হবো, সত্য সব ওয়াজর সার মর্ম আল্লাহর বন্দা হইয়া গেছে আলহামদুলিল্লাহ। আপনি দুনিয়ায় জেতাও হইবা ই রাইত না, যদি সার রাজীব নহেন ঘুরি ফিরে আপনি যত বড় আলিম না কেনে ইত্তেফায় রসুল আইতে বাধ্য আপনি, আমার কথা আমার মনে বুঝাইতে পারছি, আশা করি সহজে বুঝবে। একটা উদাহরণ দিন, আপনি দুনিয়ায় যত তা করেন না কেন ঘুরি ফিরি আপনি একদিন মরা লাগবে না লাগতো না লাগবো, মাথুকা মরার তো নে দিলা বাঁচবার কোনো সুযোগ নাই নাই, ঠিক উম্মতে মুহাম্মাদের জীবন চালাইতে গেলে আপনি আলিম হোক কা আলিম ছাড়া হোক কা ই লিস্টর বিত মাঝে দিয়ে আর কুয়া চলে নেই, এ অন্য লাগুন তো করো আল্লাহর বাস্তে মাইকের আওয়াজ যত দূর যার আমি অনুরোধ হল আল্লাহর বাস্তে, আল্লাহর বাস্তে বিদেশি মেহমান তো শিবাঞ্চল আপনারা খুশনসিব, আমি আশা করবো আপনারা সব আইতা, খালি আইতা না আল্লাহর বন্দার দোয়া লইতা, নবীজির কথা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা ব্যক্তিগত নিসাব হল মাতুকা, আল্লাহ কইল হাবিবে আমার বন্ধু মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আমার বন্ধু আমার হাবিবে একটা কথাও ধর্মর ব্যাপারে ব্যক্তিগত ভাবে হইল না, যত কথা হইয়া তখন প্রত্যেকটা কথা নবী যে আল্লাহর তরফ তো নবী পাইয়া হইয়া জুড়ে হইতে সুবহানাল্লাহ, নবীজির কথা হইল যে মুসাফিরের দোয়া কবুল হয়,
সুবহানাল্লাহ হইতো না, মুসাফিরের দোয়া কবুল কবুল হয় এই না, আমরা লাগি মুসাফির এরদাই কান বিশ্বাস রাখুন জান এন দোয়াতে আমরা সব শরীর পেতাম ইনশাআল্লাহ লাগে দা যে ভাই এন খাড়া আছেন বই যাক আল্লাহর রাস্তে বক্কা পিছনে বোয়ার সুবিধা না থাকলে স্টেজ দিয়ে আপা বই যাক আল্লাহ কবুল করতাম আমি কত লাগছিলাম যে জেন্নি ভাবে মৌত্রে অস্বীকার করবার কোন সুযোগ নাই আমার মা পুজরাল চাই আমার সাইলেন্সার ডিফা লাগাই না ফোর ফাইভ দু একটা ডিফা লাগাই ড্রপ আছে ওগু দিদি কোন রকম ছুটাই আছে মানুষের জীবনের একদিন সমাপ্তি হইব মানুষ মরব যে ভাবে সত্য সূর্য আসমান উঠবো সারা কুলাউড়ার মানুষের না সারা দুনিয়ার মানুষের যদি মিছিল দিন উঠতো না এর বাদে উঠবো কথা ঠিক নেই না ঠিক না উঠবো ঠিক তেমনি ভাবে যদি আপনি ইসলামের গন্ডির ভিতরে মাথা হারাইয়া জান্নাতি ওইবার ইচ্ছা আপনার থাকে কসম আল্লাহর ইত্তেবায় রসুল ছাড়া কোনো মানুষ জান্নাত ওইবার সুযোগ মাথকার সুযোগ নাই খুশিন কালে সম্ভব নাই যদি জমিন আর কোন ব্যক্তির আদর্শ রে দুনিয়াতে মানুষের অনুসরণ করার কথা কইত তাইলে আমার নবীর আদর্শ রে আল্লাহ শহর উপরে উঠাই না ওই না কাল আলা খুলুক আজিম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ফুলুকে আজিম দিয়া আমার নবী সাল্লামের আদর্শরে আল্লাহ এত মর্যাদা দিয়া এই জমিনে নিছিল আজকে শুধু মুসলমান না বিজাতীয় হোক সহ সারা জগতের মানুষে স্বীকার করতে বাধ্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কোন মহামানব থাকলে একমাত্র যেই নসলা এই নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি গতকাল তো একটা জিনিস আমার মাথার মাঝে আইলো যে দুনিয়ার প্রত্যেক জাতির মাঝে তো সংস্কৃতি আছে সব মাথায় গেল সব জাতির সংস্কৃতি আছে না নাই আছে পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ডে যখন আপনি যে কোনো উন্নত একটা দেশে যাইবা তার মাঝে একটা প্রথম সাক্ষাৎ একটা সংস্কৃতি তারা ব্যবহার করে আমরা দেশে হিন্দু বন্ধু হলোর বাড়িত বা রাস্তাঘাটে হিন্দু ভাই বোন হলোর লগে দেখা হইলে তারার বাসায় তারার একটা সংস্কৃতিরে তারা ব্যবহার করে যেমন হিন্দু ভাই হলে আমরা দেখলে আদাব হইন বা আমরা কোন স্যার হিন্দু ভাইলে আমরা সালাম করি তারার বাসায় একটার কি থাক আদাব নমস্কার ওটাও তো হইন ইংলিশের দেশে তারা খেউখের লোকের দেখাইলে ফেলে উঠে হাই ইরি বাবা দুনিয়ার যত দেশের যত ভাষার যত জাতর মানুষের সংস্কৃতি আছে কসম আল্লাহর ইত্তেবায়ে রাসূলের বিরুদ্ধে প্রত্যেকটা হইল বাতিল নাকাম প্রত্যেকটা বেকার আশ্চর্য ভাবে রাসূলের অনুসরণ ছাড়া জেক্তা হইব একটা বেকার কোন কোন দেশে আছে না নি মানুষে ভাই মানুষের উঠিয়া কয় গুড মর্নিং মাথু কয়া দুনিয়ার উন্নত দেশে তারা বার হয়েছে বিয়ান্তওয়ালা দেখো ইলে আপনার উঠিয়া হলো গুড মর্নিং স্যার রাইট দেখো ইলে কইব গুড নাইট না গিদা এর অর্থ গিদা শুভ সকাল আর শুভ রাত্রি নাই নি তার গুরু হইছে গুড ইভিনিং যদি সকালবেলা আপনারে কয় গুড মর্নিং আপনারে কইছে যে আমি কইয়া তুমি বিয়ান্তু আলা বালা তা কিও সকালে তোমার বালা যাইতো আমি চাইয়া রাইট দেখো হইলো কইলো গুড নাইট তোমার রাইট খান বালা যাইতো আমি মাতো কয়া চাইয়া হে কর যে আপনি বালা তাকতা কত সময় লাইন যাবালা হোক রাইট হোক যে সময় কইছে ওই সময় তো রাইট কুরবার লাগি চাইছে ওখান বুঝাইতো স্যার যে তোমার লাগে ও রাইত কুর বেলা এসে আর খাইল সকাল হয়ে গেলে তোমার 12টা বাজে গেলে আমি যাই না স্যার মাত বুঝছই না খাইল সকাল হয়ে গেলে তুমি মরি গেছো এই কেন লাগি
আমার কিচ্ছু আয়োজন না, রাইত বেলা থাকতে বিয়ান হইলে বিয়ান বেলার বেলা থেকে দুপুরে মরি গেলে আমি জানি না কিচ্ছু। কিন্তু না, ইত্তেফাক রসুল যখন আপনি আর দিবেন আমার বড় ভালো লাগছে আমার বাইরে কথা বলা, তখন আপনি দেখবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে এই জায়গা কিতা শিখাইয়া গেছে, আসসালামু আলাইকুম। দয়া করি আপনার তো জবান খুলিয়া খুব আছে, বড় করে খুব আসসালামু আলাইকুম জারি না জানো কেন দুয়ারে ইয়ার সালাম রে বানাই লিছেন বহুত জাতর সালাম স্টাইল স্টেজ সালামের মাঝে গঠন ধরিলছে এখন হয়ে যায়। আরে সত্তার দুই লম্বারি তো এখন আইতে আইতে ইসলামের মৌলিক বিষয় আওতা তো দুই লম্বারি সালাম আলাইকুম ও সালাম করছে, জানি না এটা সালাম উনছুন কিনা সালাম আলাইক ইরে বাবা ইরে বললাম দেখো দেখবা নাইয়া নির্বাচনের সালাম দিলে আরো গঠনে কোন কোন হুরুতাই তো আফতার তারা উস্তাদের মমরুবে আমার সালাম আসসালামু আলাইকুম এর অর্থ কি? আপনার উপর রহমত বা শান্তি বর্ষিত আল্লাহ যতদিন আপনার দুনিয়ায় রাখবা অতদিন আপনার লাগে আমি শান্তি কামনা লেবর তোলে আমার হইবা না সুহান আল্লাহ নতুকা বেঠান দিয়া জুড়ে হইন না সুহান আল্লাহ আমার নবীর ইত্তেবা কতটা মর্যাদা পূর্ণ। আপনি সালাম দিছেন আপনার লাগি সারা জীবন আমার দোয়া, এগুলা তো রইল নেকি ভাইলার সবচেয়ে বড় কত হইল এই সালামের মাধ্যমে আমার নবীরে যে আপনি অনুসরণ করি একটা সুন্নতের ঠিক রাখছেন। নবী জিয়া ফরমাইন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত হলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে মহব্বত হলো। ওমান আহাব্বানি, আর যে আমার মহব্বত করলো কেন মাইয়াবিল জান্না, আমি নবী ওয়াদা দিলাম আমার লগে আমার এই উম্মত জান্নাত জায়গা পাইব। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করতো। কারণ মানুষের জীবনে যদি সত্যিকার একজন মিন মুসলমান নবী কামলিওয়ালার উম্মত দাবিদার হয় তাইলে আমার নবীর অনুসরণ ছাড়া যতই চলে না কেন কোন চলায় তার শান্তি করতে পারে না। আমি বড় আশা করি কোরআন শরীফের একটু করে আয়াত করিমা তিলাওয়াত করছি, দয়া করি আপনারা আমার একটু সাহায্য করবা, সময় বেশি নিতাম না। কারণ আজকে আপনারা আমিও আশা করছি আল্লাহর বন্দার বয়ান হন নিতাম, খুবই সুন্দর বয়ান, একেবারে আঞ্চলিক সিলেটি, তবে তো তার ভাষা হইল হিন্দি ভাষা, বেশিরভাগ হিন্দি কথাবার্তা মাশাল্লাহ। আমরা তাইন আসামর শিলচর এরিয়ার মানুষ একেবারে আমরা সিলেটে কথাবার্তা আলহামদুলিল্লাহ এক জোরা বুঝতে অসুবিধা হইত না, আলহামদুলিল্লাহ শুনবা ইনশাল্লাহ। এর দায় আমি বেশি সময় নষ্ট করতাম না, একটু আয়াতে কেড়ে মাতিলা তো ও আয়াতের উপরে ও আয়াতের সামনে রাখিয়া দিয়েছে এটা হতা আমার ভাই হল বন্ধু হল। আল্লাহ রাব্বুল আলামিনে বড় মেহরবানি করিয়া জমিনে আমরা পাঠাইছেন আলহামদুলিল্লাহ। জমিনের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন সব নিয়ামত আমরার উদ্দেশ্যে আল্লাহ ছাড়ছেন, জুড়ে হন সুবহানাল্লাহ। আর বিশেষ করে নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জমিন যত জাতর নিয়ামতগুলোর মাঝখানে নিয়ামতগুলোর মাঝখানে যত নিয়ামতগুলা সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই সব নিয়ামতের অধিকারী আল্লাহ তার পেয়ারা হাবিবর উম্মতরে বানাইছে। কিন্তু এত নিয়ামতের অধিকারী হওয়ার বাদেও কিছু মানুষ আমরা নিমক খারাম, আমরা কিছু মানুষ হতভাগা নিমক খারাম, আজকে সেই নিয়ামতের শিকার তো করি না বরং সেই সব নিয়ামতের উপরে আমরা আপত্তি করিয়া সেই সব নিয়ামতরে আমরা
অবজ্ঞা করার চেষ্টা করি, সেই সব নিয়ামত হলোর মাস্তমে, আল্লাহর সৃষ্টির সমস্ত নিয়ামত হলোর মাস্তমে, মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহ রসুল, আপনার আমার মাথান বুঝলে আমার কথা কওয়ার সার্থক হয়ে যাবে, আমি কিছু জিখাইলে একটু তা কষ্ট হইলে মাতুই যাবে, আল্লাহ হইরা আমি নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূলকে, বুঝা গেছে তো কথা, লানাহুমুল্লাহ, এইসব মানুষের উপরে লানত আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ, কার পক্ষ থেকে, খারার উপরে, যারা আল্লাহ আল্লাহ রসুল রে দূরে হোক, যারা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব, মাশাল্লাহ, যে তাই আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিবা ও তার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে, লানত বুঝেন তো, আমরা বিষয় আমরা বাসায় কই অভিশাপ, হোক আমরা বাসায় কি তা কই, আরো যদি বাসার বদলাইতে আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কয় টাটা মারে, টাটা হালা মাথায় না আছে নানি, বেটিয়া করে মাইলেন ওরা মরতো না, আমার গো ঠান্ডা হইতে বুঝে টাটা মারছে, ই টাটাই নেন যদি মাংসে দিবেন, কিন্তু আল্লাহ কইরা যে তাই আমি আল্লাহরে আর আমার নবীরে কষ্ট দিবা, ইটার উপরে আমি আল্লাহ লানত দেই, নাউজুবিল্লাহ, আর খালি লানত দিয়া শেষ নাই, বরং আমি আল্লাহ হইলাম ইটার লাগি পরকালে অপমানজনক বেজ্জতিমূলক শাস্তির অপেক্ষা করছি, প্রশ্ন হইল আল্লাহরে কষ্ট দিব বন্ধায় আল্লাহরে ফাইত হই, কষ্ট তো মানুষে মানুষের দে লাগাল ফাইয়া হোক, ঠেকার ক্ষতি করি হোক, জমিনের ক্ষতি করি হোক, গাই দিয়ে সালাম কষ্ট হইতে পারে, আল্লাহরে আপনি ভাইটা করুন, আল্লাহরে দৌড়াও যায় না, আল্লাহরে শোয়াও যায় না, দেখাও যায় না, ই আল্লাহরে কষ্ট দিতা কি মাথা বুঝাইতে পারি, নিশ্চয় আল্লাহরে কষ্ট দিতে হইলে তো একটা পথ আপনি ভাইতে হইব, সমস্ত মুফাসসিরিন কলি কথাত একমত যে আল্লাহরে কষ্ট দেওয়াটা সরাসরি আল্লাহরে দেওয়া না, যে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কষ্ট দিব, নবীরে কষ্ট দিল নি, এই কষ্টটা স্বয়ং আল্লাহরে দেওয়া নি, মাথান বুঝাইতে পারছি, ইকান বুঝাইতে হইলে সামান্য উদাহরণ দেই, আশা করি কিছুটা মনে করে বুঝাইতে পারি, আমরা সমাজে সুন্নতে খতনা হয় না বুঝাব, মাতো কয়া মুসলমানই দিননি বাচ্চেন তুমি, মুসলমানই হাত দেন ছেলে বাচ্চা আমরা জুয়াইন তোর মুসলমানই দেই, মাশাআল্লাহ মা বাপে উদ্যোগ নিয়ে বাচ্চারে মুসলমানই দিরা, ছয় সাত আট বছরের বাচ্চা কুটুম গাছ দাওয়াত করছেন, গরু খাসি জব করছেন, খানি বানি সব তো ঠিকই, যে নয়া কাপড় চুপড় বাচ্চা লাগিয়ে আনছে সব তা হাসা, যে সময় বাচ্চা গুরে মুসলমানই দিলাইতা বা খতনা দিলাইতা ওই সময় সারা আগরের মানুষ কুশ, কিন্তু ও বাচ্চার মাও বেটি দেখা যায় বেটি খান দানি নাই, ই বাচ্চার মায়ের রাও দি খান দে,
বাচ্চার মাইলা খান্দন খান্দ যেমনে আজামে নিয়া বই দিস আইন এই সময় আল্লাহর বান্দি কিছু খানিত না খেল লগে মাথাত না খালি তুমি খান্দ কেন গো কত সব করিয়া গুজারে মুসলমান ইতা গরু যাব রাইলা খাসি যাব রাইলা কুটুম দাওয়াত দেওয়াইলা কাপড় কিনাইলা অত কুটুম ইতা অতটা করিয়াই তুমি খান্দ কি তোমার গুজারে মুসলমান ইতা এটা খুশির খবর লে না এই বাচ্চাই গু বেঠির জান এই বাচ্চাই গু আল্লাহর বান্দির জানোর টুকরা আল্লাহর বান্দি দেখরা যে আমার বাচ্চা গুলো মুসলমান ইতে যদিও তান শরীর টাচ মারা না আমরা ডাক্তার সাহেবে বা আজাম বন্ধু যদিও ই আল্লাহর বান্দির শরীর শরীর না বাচ্চার কতনা করা বাচ্চার মুসলমান দিরা কিন্তু মা বুঝের যে আমার জানো কষ্ট লাগে একটা মার যদি বাচ্চার লাগি এতটা মহব্বত উইয়া বাচ্চার কতনার সময় যদি মায়ের কষ্টে পাইতে পারে যে পেয়ারা নবীর উদ্দেশ্য করিয়া গোটা সৃষ্টির জগৎটারে আল্লাহ সৃষ্টি করছে সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার খুদার পরে গো হাবিব খুদার খুদার পরে তুমি হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম হইল না শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম রুজ মাহশারে তুমি শাফি শোভাকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহই নবীর খালি দুনিয়ায় সবচেয়ে বড় বানাইছেন না সৃষ্টি জগৎ তো সবচেয়ে বড় এমনকি ময়দানে মাহশার ওই নবীর আল্লাহ সবচেয়ে উঁচু মকাম দান করবেন সুবহানাল্লাহ রুজ মাহশারে তুমি শাফি শোভাকার মিজানে সে রাতে তুমি ভরসা শোভার রুজ মাহশারে তুমি শাফি শোভাকার মিজানে সে রাতে তুমি ভরসা শোভার তোমার করুণা ছাড়া দুজখের নার তোমার করুণা ছাড়া দুজকের নার মা পেতে গো প্রিয় কিছু নাই আর তোমার দরুদ পড়ে মাওলা তালা শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সবচেয়ে সম্মানী হইয়া সবচেয়ে প্রিয় নবী রে রব্বুল ইজ্জতের সমস্ত সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে আপন বানাইয়া যে নবীরে জমিনে ঘটাইছে ই নবীরে যখন মানুষে কষ্ট দিছে তখন নবীর কষ্ট লাগার আগে স্বয়ং আল্লাহরই কষ্ট লাগছে বড় করে হইতে সুবহানাল্লাহ এর প্রমাণ এর প্রমাণ হইল সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব আমরা ভয়লাই হতা স্বীকার করতাম একমত হইতাম যে নবীয় কষ্ট পাইলে কষ্ট পাইন খে বড় করে মাতুকে কষ্ট পাইন খে এই বিশ্বাস আমরা করিনি তাব্বাতিয়াদা সুরা নাজিল বা সামনে নুজুল বার করলে আমরা দেখি আমার পেয়ারা নবী আসলাম মক্কার সবচেয়ে ভদ্র মানুষ
সবচেয়ে সৎ মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, আপাম জানা সাধারণ যা আছে, ছোট বড় বুড়া জুয়ান বেটাইন বেটিন সব মানুষের গেছে, আল্লামিন আছে, বিশ্বাসী আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ নুফরেখের কোন জাতির আপত্তি, কোন আপত্তি আসিল্লা। যে কারণে খানায় কাবা সংস্করণ করতে গিয়া যখন হজরে আসওয়াদ লইয়া দ্বন্দ্ব দেখা দিল, বিভিন্ন গোত্র গোষ্ঠী যখন কোন খারাপির দিকে অগ্রসর হইল, তখন নেতৃস্থানীয় মানুষগুলো তারা সিদ্ধান্ত নিছি যে আমরা কোন খারাপিত না গিয়া মায়ের দৈর না করিয়া আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সর্বপ্রথম খানায় কাবার দিন আইবা, হেরেমর এরিয়ার দিন আইবা, এন যে সমাধান দিব একটা আমরা মাথা পাতিয়ে নেব। পরের দিন যখন সমস্ত মক্কার নেতৃস্থানীয় মানুষ যখন অপেক্ষা সমাধান দিবা, খেয়ার দ্বারা এমন সমাধান দেওয়া সম্ভব, তখন আমার পেয়ারা নবী যুবক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা শরীফের এরিয়াতে আসলেন। তখন মক্কার কাফির মুশরিক হলে নেতা হলে আমার নবীরে দেখিয়া কয়েছিল আমরা অবশ্যই বিষয়টা সমাধান হয়ে যাবে, কারণ আলামি নাইছেন আমরার মাঝে, যে বিশ্বাসী সত্যবাদী এই নাইছেন, সবে খুশি হয়ে গিয়ে আগবে। তখন আমার নবী জিকাইছিলাম লিখিত হয়েছে বিষয় এলে আমরা খানায় কাবার লগে হজর আসাদ রাখতে গিয়া দ্বন্দ্ব দেখা দিছে, মারামারি করার উপক্রম, আমরা ও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনি ফয়লা আইছেন আপনি হোক আমরা কিতা। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাদর মুবারক জমিনের মাঝে বিছিয়ে দেওয়া হয়েছিল, এক কাজ করে আমরা ভাতর রেউ চাদরের মাঝে রাখি, আর রাখিয়া প্রত্যেক গোত্র গোষ্ঠীর মানুষ হলে আইয়া সবে আইয়া ও চাদরের এক এক কোনা এক এক সাইডে দি দরিয়া আমরা সবে মিলিমিশি নিয়ে কাবা গরুর লগে নিয়ে হজরে আসর লাগাইয়া রাখি। এত সুন্দর সমাধান দিছিলা, তখন মক্কার মানুষ সব গোত্র গোষ্ঠীর মানুষ নেতা হল খুশ হয়ে গেছে। এত নির্ভেজাল কোন আপত্তি যে ব্যক্তির উপরে আসিল না, এই নিয়ে ইসলামের রব্বী ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবলের নূর, জবলের নূর পাহাড় তুলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হুকুম প্রাপ্ত হইয়া আল্লাহর তরফ তুলে আমার নবীর জোহরে নবুয়ত নবুয়তি প্রকাশ করার ব্যাপারটা যখন আল্লাহ দিলাইলা, তখন আমার নবীজি দিনের দাওয়াত লইয়া মক্কা খানায় কাবার কিনারার জবলে আবু কুবাইস পাহাড়ের উপরে আমার নবীজি তশরিফ রাখলেন। মক্কার জবলে আবু কুবাইস, মক্কার জবলে আবু কুবাইস, আবু কুবাইস পাহাড় এখনো কিছুটা অংশ রয়েছে বাচ্চার বাড়ির পিছিয়ে দি, বেশিরভাগ মাঙ্গিয়া হেরেমর লগে মিলাই গেছে। আমার বন্ধু জবলে আবু কুবাইসের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষকে ডাকলা, হে মক্কাবাসী হো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনিয়া তারা সব আইলো। আমার নবীজি পাহাড়ের উপরে তো নেন নিচে দিয়ে লক্ষ্য করিয়া জিখাইলা, তোমরা আমারে বিশ্বাস করিত বলে যে বিশ্বাস করি আমি কোনোদিন মিথ্যা কথা কইছি জি না, খের কোন সম্পদ মারিয়া খাইছি জি না, আমারে তোমরা কেমন বিশ্বাস করো, আমি যদি কই যে তোমরা লাগিয়ে গুরু দুশ্মন ইয়ে পাহাড়ের উপর দিকে তোমরা লাগি রেডি হয়ে গেছে তোমরা রে মারার লাগিয়ে হত্যা করলে বিশ্বাস করো, তারা জবাব দেয় যে আমরা বিশ্বাস করি কারণ তুমি কোনোদিন মিশা মারছ। ওই সময় আমার নবী যে উঠে হয়েছিল তাইলে এতদিন আমি তোমরার লগে মিলিমিশা চলছি, আসলে এই পরবার দিগারে আলমে আমার নবী বানাইয়া রসুলোর দায়িত্ব দিয়ে জমিনে ফাটাইছেন, অতএব তোমরা হো লা ইলাহা কি হইলা। একটু আগে তারা স্বীকৃতি দিল, একটু আগে তারা কইল যে দুনিয়ার মাঝে কোন মানুষ থাকলে সৎ আপনি, বিশ্বাসী আপনি, বালা আপনি, সব দিক তো নে সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় মানুষ আপনি, যেই মাত্র কলিমার দাওয়াত নবী দিয়ে দিলা সাথে সাথে নবীজির উপরে আঘাত আরম্ভ হইল,
নবীরে নিয়ে গাল্লাগালি টাট্টা বিদ্রোহ শুরু হইল। এমনকি নিজের গোষ্ঠীর একজন চাষা আবুল আহার হঠাৎ করিয়া খারাপ বাসে গাইল দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীরে তো মানলো ও তা গাইল দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় রে হায় ধৈর্য কোন জিনিস! পরওয়ারদিগারে আলমেজন কোয়েন বলে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় সবর হারিয়ে হলোর লগে আল্লাহ আছে। জুরে হন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর প্র্যাকটিক্যাল মাত্র আমার ভাই মুফতি বেলাল যাবে আল্লাহ হাত দিয়ে বড় সুন্দর করে শেষে যে দুর্গতা হয়ে গেছে। ধৈর্য কোন জিনিস, ধৈর্যর পাহাড় কত বড় হইতে পারে, এই বিষয়টার বাস্তবতা দেখাইয়া গেছিল যে ঈদুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যে পাথর দিয়ে আঘাত করিল, রক্তাক্ত রইল, নবীরে গালি দেওয়া হইল, প্রত্যুত্তরে নবীজি একটা জবাব দিলা না, কিচ্ছু হইলা না, অভিশাপ দিলা না, গাইল দিলা না, কিচ্ছু না। নবী হস্ত হাইছেন ইকান বুঝতেও দিলা না। সিরতর কিতাব আনেন, আম্বিয়া ইকরাম হইলে দিয়ে আল্লাহ বকরি রাখালি নয় কোরআন, ছাগল রাখালি মাত পুদ্রাং ছাগল, নবী হলে দিয়ে আল্লাহ কিতাব কোরআন লইছেন ছাগল ছাগল বকরি ছিলেন তো বকরি রাখালি করে নিল। কয়লা দিন আমি ওখানে পড়ার বাদ দিয়ে মনে মনে কইলাম, আল্লাহ এইখানে ছাগল রাখার লাগে সব নবী আল্লাহ, সারা পড়ার বাদে কিছুটা বুঝলাম যে আমার আল্লাহর হেকমত সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ। জগতের মাঝে যত প্রাণী আছে তন্মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী চঞ্চল সবচেয়ে উশৃঙ্খল একটা প্রাণীর নাম হইল ছাগল। জানি না বিশ্বাস করবা কিনা, একশোটা নয় ভাষ্যটা গরু রাখতে পারবা আপনার বহুত রাখাল বন্ধু হলে। আমরা ভেবেছিলাম বাড়ি দিয়া গরু রাখল, বাড়ি দিয়া গরু বুঝেনি, সারা গাঁর গরু এক একদিন এক একজনে রাখল, মাথুর না চাম একশো দেড়শো দুইশোটা গরু এক বেটায় রাখিলায়, কারণ অন্তনে গরুরে দশ কেয়ার দূরে কুদাম মারলে গিয়ে খাড়া হয়ে যায়। একদিন ফেললে চারটা ছাগল লইয়া যাই যেন বন্ধু বাপ দোষা শিখাইয়া দিব এমন এক যা পত যাইতে সময় জেতা দেখব কসু গাছ রিফুজি দেখলো তার বাপর গরু খাক না খাক মুখ দিব দিব না তুই না আমার শরিয়াছেন বলে তুই যাইস একবার দি মুই একবার বন্ধ লিয়া লাভলে দিয়ে উতরে দিয়ে দক্ষিণে দিও কোনটা আনতা কোনটা বাদ দিতা ইগুরে বুঝাই বোঝা লিয়াইছে ইগু গেছে কি আরো বেটার আইল ইগুরে লালি তো লিয়াইছে ইগু গেছে আরো বেটার টমেটো যাও সাসা। এই বিরিম করতে করতে এর মাঝে যে আত্মার রাগ উঠল দৌড়াইয়া দৌড়তে করতে দৌড়াইতে দৌড়াইতে পারতেন না যে তুই হ্যাঁ রানে সময় আগলো কালো ইয়ে ফেসা করতে ওখান বুঝাইল যে ফাললে না অন্য বেটার ধরতে যদি খালি ফেসা বের ধরতে কি কৌশল দেখছিল। এর বাদে যদি তারে তুমি রাগ করিয়া আনলে মনে করছেন বলে নেই গি দরিয়া লইয়া যাই গি গোলাপ দর্শন রশিদ তার বাহর গর দয় ট্যাং আগে দি দিয়া হাইড্রোলিক ট্রাকে উইলা হাত ব্রেক ধরতো না এমন বাটে দৌড়ব মরি যাও সাসার টানিয়া হে বুঝাই তো চাই ওখান তুই আমার গোলাপ দরিয়া আনতে গিটা স্যার আমি আমার যাই ও খালবা। এই উশৃঙ্খল বা চঞ্চল প্রাণী আল্লাহ কেনে নবী হলদের রাখালি হয় একটা কারণ হইল। এই উশৃঙ্খল প্রাণী এই চঞ্চল প্রাণীটা রাখালি করতে গিয়া যে বিরক্ত হইবা এর চেয়ে অনেক বেশি বিরক্ত তান কৌমর মানুষে উন্মতে করব। আল্লাহ ছাগল রাখানি লইয়া নবী হলর একটা ধৈর্যর পাহাড় তৈরি করে দিয়েছে। বড় করে বলছি সুবহানাল্লাহ
আমার ভাই হল, বন্ধু হল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন কথা কইল না, নবীজি আমার কোন গালি দিল না, কোন ধরনের অভিশাপ আমার নবীজি দিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কাফিরে কষ্ট দিছে, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ নবীরে গালি দিছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। পরওয়ারদিগারে আলমে নবীর ধৈর্য দেখলা, নবী কথা হইল না, গালিও দিল না, জবাব দিল না, আপত্তি করল না, কিন্তু নবী ধৈর্য ধরলে কি হইব, এই কষ্ট নবীর লাগার আগে আমার আল্লাহ কষ্ট হইলাইছো, যে কারণে নবীজি আমার কোন জবাব দিবার আগে আগে রাব্বুল আলামিনে জিব্রাইলের মারফতে আমার নবীর গেছে, সেই আবুল আহাবর বিরুদ্ধে আল্লাহ একটা সূরা নাজিল করিয়া কিয়ামত পর্যন্ত আবুল আহাবরে গালি দিবার পথ আল্লাহ করিয়া দিস। আশা করি কিছু টইল বুঝতে পারি, আর মনে হয় নবীরে কষ্ট দিলে কষ্ট ফাইন হয়ে আল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমি গুনাগার, আল্লাহ আমার দুই তিনবার নেওয়াইছে, তারপর সেই ময়দান যে ময়দান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক ঝরছি, আইজো সেই ময়দানটা স্মৃতিময় আছি গো ভাই। নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে, আমার নবীজি যেই মাত্র গেতায় ফরগ্রাম এলাকাত নবীজি দিনর দাওয়াত দিলা, মুরব্বী শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়ে ঠাট্টা বিদ্রোহ আরম্ভ করল, বাচ্চান ধরে ডাকিয়া কইল মক্কার সেই পাগল যে পাগলটায় তার এলাকাত নতুন ধর্ম প্রচার করিয়া স্থান না ভাইয়া, আমরা দেশ হয়েছে, আমরা দেশটারে নষ্ট করার লাগি, তোমরা সেই পাগলে পাথর মারিয়া বিদায় করো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা মিখোইন যেই মাত্র খালি বাচ্চাইতে হুকুম পাইল, চতুর্দিক তনে বৃষ্টির মতো আমার নবীজির উপরে পাথর মারা শুরু হল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর আঘাত সহ্য করতে না পারিয়া আমার নবীজি রক্তাক্ত অবস্থায় জমিনের মাঝে পড়ে গেলা, নবীজি জ্ঞান শূন্য হয়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা। হযরত যায়েদ ইবনে হারেসা কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে আমার কুলোর মাঝে লইয়া নবীজির মাথা মুবারকের উপরে হাত রাখলাম, তারপর বাচ্চেন তুরে দূর দিকে আর দিয়ে ইশারা করিয়া কইলাম আর পাথর মারিও না, রহমতুল্লিল আলামিন মনে হয় জমিন তুলে বিদায় নিছেন গে। কিছু সময় কুল লাগি পাথরের বৃষ্টি বন্ধ হইল, বহু সময় বাদে নবীজি জ্ঞান ফিরিয়া পাইলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলার দরিয়া নবীজি জমিনে কাড়া হইলে চতুর্দিক তনে আবার বৃষ্টির মতো পাথর, দ্বিতীয়বার জ্ঞান হইলা, তৃতীয়বার জ্ঞান হইলা, তিন নম্বর বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে রক্তাক্ত হইয়া অজ্ঞান হইছেন, যায়েদ ইবনে হারেসা নবীজির চেহারা মুবারকের সামনে নিজের বুকটারে তায়েফর বাচ্চা তোর পাথরের মুখে রাখুন, ডাক দিয়া কোন দে তায়েফর বাচ্চা আইন তোমরা রে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার আমার মারিয়া তোমরা জমিন ফেলে বিদায় করিলাও, কিন্তু আমার নবীরে তোমরা আর মারিও না, সম্ভবত আমার নবী জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছে। এমন ভাবে নবীরে রক্তাক্ত হইল জমিনের মাঝে, রহমতুল্লিল আলামিন জ্ঞান হারাইলা। হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির মাথা মুবারকের কোলের মাঝে লইয়া বিলাপ করিয়া কান্দল, রব্বুল আলামিন ও দয়াল মওলা তোমার হাবিবরে তুমি জমিন থেকে উঠাইও না, কান্দইনার কইল আল্লাহ দয়া করিয়া তোমার হাবিবরে জমিন থেকে উঠাইও না। বহু সময় বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক খুলল, হুজুরে ডাক দিয়া কইল রে যায়েদ তায়েবর বাচ্চা ইয়া রাসূলুল্লাহ তায়েবর বাচ্চা ইনতে বিদায় লইছে গেছে গে। নবীজি ফরমায় যায়েদ রে আমারে জমিন তুলিয়া বোয়াও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিন তুলিয়া বোয়াইন। নবীজি ফরমান যায়েদ রে আমার শরীর তনে রক্ত জড়িয়া
মুজাবিজিয়া জুথার লগে জমাট বান্ধি দিছে। আমি নবীজি ফা তুলবার শক্তি নাই, জায়েদ আমার জুতা খান কুলো, মুজা খান কুলো। কিতাব লেখন জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জুতা মুবারক কুলাত লাগলে, মুজা মুবারক কুলাত গেলে, আল্লাহর হাবিবে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতুর মাঝে দড়ি, এখন জায়েদ আস্তে ঠান মারো, কারণ রক্ত আর মুজায়ার ফাবে চোট লাগ গেছে। আমি নবী কষ্ট পাই, আমি নবীর কষ্ট লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দর মাঝে বর হরি হরি রক্তাক্ত শরীর লইয়া কিছু দূর হইয়া আমার নবীজি তশরীফ রাখেন। এই জায়গাতে একটা আঙ্গুরের বাগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা রে লইয়া আঙ্গুরের বাগানের নিচে বই, বর্তমানে এই জায়গা ছোট্ট একটা মসজিদ বানাইয়া দেওয়া হয়েছে। ইহুদি মানুষ মালিক, এই বাগানের মালিক একজন ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রক্তাক্ত শরীর দেখিয়া, যায়েদ ইবনে হারেসার এই অবস্থা দেখিয়া, তার খাদিম রে তার গুলাম রে দিয়ে কিছু আঙ্গুর আমার নবীজির খিদমত পাঠায়। বহু সময় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির খিদমত, ওগো নবীজি এই তায়েফের মানুষে আপনারে পাথর মারছি, এই তায়েফের বাচ্চাকে আপনারে পাথর মারিয়া রক্তাক্ত করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে আমি জিব্রাইলে পাঠাইয়া কইছেন, কেবলমাত্র আপনার হুকুম অপেক্ষায়, আপনি আমার হুকুম করুকা। লূত আলাইহিস সালামের কৌম রে যেভাবে ধ্বংস হইছে, যে তায়েফের বাচ্চাকে, যে তায়েফবাসী আপনি নবীরে রক্তাক্ত করছে, দুই দিগর পাহাড়ে উল্টাইয়া তায়েফবাসীর জন্মে শেষ করিলেন। আল্লাহর হাবিব রক্ত মাখা শরীর লইয়া ডাক দিয়া কইল, জিব্রাইল আমার জুরি আমার মারার কারণে, আমার নির্যাতন করার কারণে যদি তায়েফের মানুষকে মারা হয়ে যেত, এই তায়েফের মানুষকে যদি মারা হয়ে যায়, তাইলে আমি নবী কামলিওয়ালারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া খেনে পাঠাইলা। পাথর মারিয়া বিদায় করছে, এমন একদিন আইব এই তায়েফের মানুষে আমি নবীর লাগে আফসুস আফসুস অপেক্ষা করতে থাকবো। আজ দেড় হাজার বছর হয়ে গেছে রে ভাই, এখন পর্যন্ত তায়েফের মানুষদের আছে, এরা তায়েফের কথা হইয়ালে তায়েফের তারা জন্ম পরিচয় দিতে এখনো সংকুচিতা বোধ করে, কারণ তারার মাঝে গোটা সৃষ্টি জগতের সব মানুষের মাঝখানে একটা ব্যতিক্রম ধর্মী আচরণ। আমার ভাই হল বন্ধু হল, এই দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট হয়েছিলাম, নবীজি এই কষ্টটারে যদিও মনের লোকে ধরছেন না, কিন্তু নবীর কষ্ট পাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাইছেন সে। নাকি তো ইস ভাই, আল্লাহর বাস্তে মাত বন্ধ কর, আল্লাহর বাস্তে মাত বন্ধ কর। খুব কম সময় করবি তো বিদেশি মেহমান দিলিয়াই বা আপনারা যারা ভাড়া আছে আপকে আমার জুড়াতে অনুরোধ দেখছেন। মুসাফির নবীজির খানদানোর মানুষের একজন খাদিম বহুত বড় কথা সাহেব, আর যেসা মেসা মানুষ তার সৈয়দ সাহেব আপনার পরিবারের লগে যার গভীর সম্পর্ক, আল্লাহর হাবিবর বংশধর হলার লগে বড় আত্মার সম্পর্ক, আল্লাহ নবীর বংশধর হলে তার বড় মায়া করলেন। এটা আমি অনুরোধ করব আপনারা দোয়া তো নাকি বঞ্চিত হই না যাবে, আমার সংক্ষেপ একটু জবাব দিতে হইব। তায়েফের জমিনে নবী কষ্ট পাইছিলেন না আল্লাহ কষ্ট পাইছিলেন, কষ্ট তো বাহ্যিক দৃষ্টিতে নবীজি হাইলা, কিন্তু নবী কষ্টটারে ধরছেন না, নবীর মন কষ্ট নিছেন না, কষ্ট পাইছেন সে আল্লাহ। আমি যে কথাখান বুঝাইতাম সাইল, আশা করি আর উদাহরণ না দিলেও দুইটা মনে হয় মোটামুটি বুঝইব। নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন সে ও আল্লাহ কইন, যারা নিশ্চয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু,
নিশ্চয় যাহারা কষ্ট দেয় আল্লাহ আল্লাহ রসুল দিয়ে, যে তাই কষ্ট দেন আল্লাহ আল্লাহ রসুল। আমরা জানি আল্লাহরে আমি ভাইতাম না, কষ্ট দিতাম পারতাম না, কিন্তু নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন কে? আল্লাহ। তাইলে বোঝা গেল যে আল্লাহর কষ্ট লাগছে মাতা না। এখন প্রশ্ন আইতে পারে বলে তে নবী তো দুনিয়ায় নাইতে, নবীর কষ্ট দিম কি? সাপোজ বুঝার লাগি উদাহরণটা, নবী এখন দুনিয়ায় নাই, নবী কষ্ট পাইবা কিলা, নবীর আমি কষ্ট দিমু কিলা? ফলে আপনারা জবাব জানতাম সাই, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফ আসুন নি না নাই আমরা তারে মানমুনি মানাত গেলে ই কথা মানাত গেলে ইমান রইব নি? অবিশ্বাস তাকে জানা লম্বা করিয়া নাই কথা। নবী যে হরমায় কেউ কিচ্ছু কইলে আমার সরাসরি জানো আন্দাজে কুটকুটি দূরে করে গেল, কারণ বেড়া লাগতে পারে বাত আসি মাথায় জানো। আমি জবাব দিতে পারলে আলহামদুলিল্লাহ, পারি না আমার উস্তাদ দিয়া নিয়ে দিন, এর বদলেও দেখানতে পারি না আমার মুর্শিদের আওলা দখল সাবজা দখল আছেন, ইনশাল্লাহ জবাব দেওয়ার যোগ্য আলিম হল আল্লাহ রাখছে মাতো কয়। আর ই কথার লগে একমত উল্লামায় আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতর কৌমি ফুলতলি কিচ্ছু না, সব উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত একমত, আমার নবী জি রোজা শরীফ সশরীরে জিন্দা। আমার নবী ফরমাইছেন যে আমার রোজার কিনারাতে সালাম দিব, আমি নবী নিজের খানে সালামর জবাব, আমি সালাম হুনিয়া আমার জবান দিয়া আমি তার সালামর জবাব দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমি দুনিয়ায় তাকাজে ভাবে তোমার তানুর লাগি বালা, আমি নবীজি দুনিয়ায় তেনে যাওয়াও তোমার তানুর লাগি, এটা জবান খুলিয়া খোকা বালা। নবী দুনিয়ায় তাকাও উম্মতুর লাগি বালা, নবীজি দুনিয়ায় তেনে যাওয়াও উম্মতুর লাগি। আমি কই আর না নবী কইস জুড়ে হোক তাকে কইস, প্রশ্ন আই আব্দুল্লাহ বাসিয়া থাকলে হয়তো কিছু লাভ, আর কেউ রোগ না হোক আব্দুল্লাহর পরিবারের মানুষ রইতে পারে, মরি গেলে সারা দেশের কেউ ক্ষতি হোক না অন্তত আব্দুল্লাহর পরিবারের কিছুটা ক্ষতি হইব, কারণ আব্দুল্লাহর বক্ষতনে ই পরিবারের মানুষ আর কোন উপকার পাইত না, টেকা পয়সা পাইত না, কিচ্ছু দিবার পথ বন্ধ হয়ে যাবে। মাথায় না সার দুনিয়ায় যার মরে হে জানে তার কোন দন মরছে, জি বলেন কথা যার দন গেছে হে জানে তার কোন দন পাইছে। সাহাবায়িকরাসুল্লাহ দুনিয়াতে কেউ বাঁচিয়া থাকলে তো অবশ্যই লাভ, দুনিয়াতে তো নাকি গেলে কি তো এন দ্বারা তো আর কোনো লাভ হইবার কথা না। আপনি নবীজি যে কইলে আপনি দুনিয়ায় তাকাও পাল্লা, দুনিয়া তুনে যাওয়াও পাল্লা, নবীকে আমরা বুঝতাম সেই আর যে আপনি নবী দুনিয়ায় থাকলে তো আপনার নবীর চেহারা এনার আমরা দেখবো, আপনার জবান তো সুন্দর সুন্দর কথাবার্তা হল নিয়ে আমরা আমল করুন। ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর ইমানের হালতে কেউ একটা সেকেন্ডও লাগি দেখবো হে সাহাবীর মর্যাদা লাভ হইব। আপনার নবী দুনিয়ায় তো না গেলে কি তো এইগুলার তো না আমরা বঞ্চিত হই যাব, তাইলে লাভ কি হল? নবী জি ফরমাইল আমার সাহাবী হল, আমার আল্লাহ ওয়াদা দিছেন, আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে আর প্রতি শুক্রবারই রাত্রিতে আমার উম্মতর আমল নামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব। বড় করে জবান গুলিয়া কইতে হইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা দিছেন প্রতি সোমবারে শুক্রবারে আমার উম্মতর আমল নামা আমি নবীর কাছে পৌঁছাই দেব, আমি নবীর উম্মতর আমল নামা আমি নবীর কাছে পৌঁছাই দেব, আমি নবিয়ে আমার উম্মতের মাঝে যারা নেকগার এরার আমলনামা দেখে খুশি হইম, আল্লাহর শুকর আদায় করমু, আর আমি নবিয়ে যে সময় আমার উম্মতের গুনাহগারের আমলনামা আমি নবীর কাছে আইব, আমি নবী আমার এই উম্মতের পক্ষে, আমার এই উম্মতের পক্ষে
আমি আল্লাহর কাছে আমার উম্মতুল্লাহ গিয়া মাগফিরাত চাই, আর আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা, আমি নবী যার পক্ষে ক্ষমা চাই, আমি নবীর খাতিরে আমার আল্লাহ এই মানুষটারে মাফ করিয়া দিলেন। আমার বন্দা তার নফসের উপরে আত্মার উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া গুনাহ করিয়া জীবনের গুনাহ লইয়া আপনি নবীর কাছে আইব, আমি আল্লাহর কাছে মাফ চাইব, আপনি নবীয়ে তার সুপারিশ, আপনি নবীয়ে তার লাগিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। যদিও কিছু কিছু মানুষ আপত্তি করে যে এই কথা নবীর জীবদ্দশায় এই কথা ঠিক আছে, কিন্তু না, উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলিম হল একমত, নবী দুনিয়ায় তাহতে জেলা এই কথার বাস্তবতা আছে, নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে কেয়ামত পর্যন্ত এই কথার বাস্তবতা, নবী দুনিয়ায় তাহা অবস্থা যেভাবে উম্মতর সুপারিশ সারি, নবীর রোজা শরীফ গুনাহগার উম্মতর সুপারিশ সারি, জুলে হন সুহান। আমার কথা আন বুঝরানি, এই কথার একটু শক্ত করি আর ও কারণে আপনারা সাপ বাড়ি যারা গেছেন, এবার আমার বড় সাপ তুলে বড় জরুরি একটা কথা হয়েছে, এর মাঝে একটা কথা হয়েছে, আমরা যুব সমাজের উদ্দেশ্য করিয়া যে কিছু যুবক হল আজকে মা বাপর অবাধ্যইয়া মা বাপরে দুজকি হওয়ার কারণ, হে যে নয়া আমলের লোক ধরছে তার আমলই গুবরেস্তি আমল, আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দুজকি আমল, মা পুজরা নামে ডিজিটাল ইসলামের ভিতরে হামাইছে, আল্লাহর দোয়াই দেওয়া হইয়া এই ডিজিটাল ইসলামের যারা ও ডিজিটাল ইসলামের লোক লাইস্ট কইরা নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, এখানে স্টিলের বেড়া ছাড়া আর কিছু নেই, ও ডিজিটাল ইসলামের কিছু বন্ধু হলে কইরা ইদানিং গাইয়া নবীর মা বাপ দুজকি, ও ডিজিটাল ইসলামের মূল্যায় উঠিয়া কইছে নবী না পাক, ও ডিজিটাল ইসলামের এক মূল্যায় ইস্তনে কিছুদিন আগে বড় এক মাহফিল তোলে মুরব্বীরে ডাকিয়া নিয়ে টুপিটা ফারিয়া টুকরা টুকরা হয়ে ফেলেছে, নবীর সুন্নতরে কি জাত অবমাননা করছে, ই গাদ্দারর আর ইমান রইছে নি, পাতলা মুসলমান ইমান রইছে নি, আরে ই টুপি গো আমার না, আমার পীর মুর্শিদ বলতলি যাবে এক জাত টুপি কিনতা, আলহামদুলিল্লাহ আমি যাইলো কিনতে পারি, ইবার দুনিয়ায় যেসা কিনতে পারে আমি একটা পছন্দ করি, আমার ই ভাই একটা পছন্দ করি, যেসা কিনতে গুরু গির তো নবীর সুন্নত, সংক্ষেপে আমি যে কথাটা বুঝাইতাম সেই রাসুলে পাক ফরমাইলা, আমি নবী দুনিয়ায় তাহার জন্য পাবে তোমার তানোর লাগি বাল্লা, আমি নবী দুনিয়ায় তো যাও তোমার তানোর লাগি, বদকারের আমল নামার পক্ষে আমি আল্লাহ আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করুম, আর আমি নবী যার লাগি সুপারিশ করুম, আল্লাহ তারে মাফ করিয়া দিলে। যদি কোনো বন্ধুর গরু স্বপ্ন যুগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিক মদিনার সম্পাদক হযরতুল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা বহুত বড় আশিকে রাসুল দেওবন্দি আলিম আসলা আলহামদুলিল্লাহ উচ্চ দরজার এক আশিকে রাসুল, আল্লাহর বান্দা এই বইটা লেছেন, আমি উলামা হযরতের কাছে জুড়া তো অনুরোধ করব ভালো হন তা নিয়ে আবার ফোড়ন যান, রোজায় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী জিন্দা এর বাস্তবতা আল্লাহর বান্দায় তান কিতাবের মাঝে তুলিয়া দিছে, এর মাঝে ভারতের খানদানের রাসুল রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বর্তমানে তান আওলা দখল নাতি নসকল আমরা দেশ আইন সফর বর্তমানে মানে বাংলাদেশে আসুন কৌমির উলামা হযরত আল্লাহর জিকাইলে ফাইবা আশজাদ মদনী সাহেব আরশাদ মদনী সাহেব
এরা দাদা আসলা হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ, নামটা খুব কষেন দয়া করে, হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। এরা অরিজিনাল মদনী আসি। ওদিন আমরা উজান দিক সৈয়দ সাহেব বখর, এরা হইলো অরিজিনাল মদনী নবীজির বংশধর। চাইছো যে সাগু নামর করে দি মদনী লাগাই দে রে বাড়ি খানো বলে জৈন্তার ভাই, তুই মদনী লিখিলা রে বলো তোর বলো, চিন্তা করি দেখো আন্দাজে লাগাই দিবে এখন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এর রোজা পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফের কিনারাত তাইন হাদিস শরীফের দর্স দিতা। যদি কিছু বন্ধু মদিনা শরীফ এতেকাফ করিয়া তখন রোজা মাস আশা করি আমার লগে একমত হইবা, কারণ রোজা মাস এখন পর্যন্ত দয়টা হারমাই শরীফ আইন মক্কায় মদিনার হারমাই শরীফ আইন প্রত্যেক রোজা মাস বিশেষ করি রোজা ছাড়াও আইসনে দুই মাস আগেও দেখিয়েছি, তবে রোজা মাস বেশি কোরআন এবং হাদিসের দর্স দেওয়া হয়। আমার কথা আমি বুঝলাম না, কোরআন এবং হাদিসের দর্স দেওয়া হয়। যোগ্য উলামায় হযরত হলে হাদিস শরীফের দর্স দেয়। আল্লাহর ওলিয়ে রওজা শরীফ কিনারাত বইয়া নবীজির হাদিস শরীফ পড়াইতে আসেন। সুবহানাল্লাহ, একটা প্রসঙ্গ ক্রমে বিষয় আইছে নবী জিন্দা। সুবহানাল্লাহ, নবী বিষয় আইছে আর বিষয়ের মাঝখানে ছাত্র উঠিয়া কইছে হুজুর বেয়াদবি মাফ করবা, নবী জিন্দা তো বুঝলাম, নবী আইছে নে 1400 বছর আগে দুনিয়ায় ছাড়িয়ে গেল লাগি, এখনো কি নবী জিন্দা? আল্লাহর ওলি উঠিয়া কইনি এখনো নবী জিন্দা? খালি আমার নবী না, সমস্ত পয়গাম্বর গল কবর শরীফ জিন্দা। ছাত্র ই কেন নিয়া তো হুজুর কিলা মানতাম লে মানতে গিয়ে দাবাটা কুরআন শরীফের আয়াত নবীর হাদিস দিলাম এর বাদে কসি মানতে হুজুর মানতাম না, দেখাইলে মান ইগুরি বুঝাইতাই কিলা দেখা যায় না তো মানতাম কি না দিছেন দোজলা নদীর ফারো মুড়ি দেখলো রে কৈছিল হাতে ফারো বান্ধ আতে পারে বান্ধ নদীর যারা গেছেন দেখছেন যে বর্ষাকাল নদীর মাঝে চাক দেয় না, মাথায় না পানির চাক দেয় তো ঘুরাই 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 ঘুরে যেমনি তার রাতে বান্ধ আরম্ভ করছিল কইছে আমি কি তা দোষ বলে কিচ্ছু না, আল্লাহ দেখতে আসছি, আল্লাহ দেখাই তো আল্লাহ রলিয়েও মুড়ি দলে কইল ঘুরে আত্মা বান্ধে সারো খালি আমি চালিয়া কইলে হানি আমি আসান বসরি দিয়ে আল্লাহর ওলি হইয়া থাকি তো আমি তোরে হুকুম করলাম আল্লাহর হুকুমে ওগুরি একবার তোলে নে আর একবার উপরে তোর ও উপরে দেখলে উঠে কয় আল্লাহ যাই নো আমারে বাসাও রে আর তোলে গিয়া করলে কয় আল্লাহ বাসাও রে হইলে রি গু তুড় মুলা বিকে তোলে আল্লাহর নাম লয় উপরে মনলাম উপরে পানি রেখইলে পানি ওগুরি হয় এক মিনিটের লাগি নিচে তে আমারই বুয়া যা রাখিস তুই মেইন চুইস অফ হয়ে না আল্লাহর ওলিয়ে হুকুম করছে বালিরে বালিয়ে রাখছে কিছু সময় এখন দেখছে যে চাইরে ভাই তো নে তো অক্সিজেন এমনি দেখছে খাম বাকি হয়েছিল ও হয় আল্লাহ সত্যি তুমি আল্লাহ যে নাচছে মানি কিন্তু একটু পরীক্ষা হলো আল্লাহ তুমি চাইলে বাঁচাইতে পারো তুমি মারতেই পারো আল্লাহর উল্লি এখন পানি উপরে তুলিয়া দে আল্লাহর হুকুমে উপরে তুলিয়া দিয়েছে বলে কি তারে আল্লাহ দেখছো তুমি কোথায় কোথায় টানিয়া নেবে জারি না জানো। আমরা মাঝহাবের ইমাম আবু হানিফা সাহেব ইমামে আজম এ বেটা আইসে আপনি তো আল্লাহরে বললি মুসলমানের বড় এক মানুষ ওরা আশা করি আইসি যদি কুলমা পড়িয়ে মুসলমান হইতেন তবে আল্লাহ না দেখে মুসলমান হইল কিনা খুব বুঝাইলা হইলার বাসমান জমিন সব তার মালিক বহুত তা বুঝাইলা
হইতে হইতে তো খান হইলা হইলা বেটা গুড্ডি চালাইলে যে মানুষের রসি দি গুড্ডি চালে দশত নিয়ে উফরি গিয়ে উঠে উঠিয়া কয় আমি আর এইতাম না আর যে বেটা চাল্লা নিগে উঠিয়া কয় চাচা টান দি মুখালে নুর ও বললে আমরা দুনিয়াইতে এসে একদিন যাইতে হইতা বুঝছি হুজুর কিন্তু আল্লাহ না দেখাইলে আল্লাহ মানুষ উঠছে আল্লাহর উলির রাগ ইটর টুকরাই না মাটির দলে গুলিয়ে খেয়েছিসেন হল্লাতে একটা দুম মুড়ি এমন বাটে মারছেন মাথা ফাটছে না কিন্তু ফুলিয়া টুঙ্গুর দিলে মাথা যদি ফুলিয়া টুঙ্গুর দিতে খুব আরাম লাগে তো না জিলকা মাথা নাই ফাতফাতি করে তো হে জিলকা গেছে হাজির দরবার হাজি সাহেব অত বড় ইমাম তাই মাঝাবর ইমাম মুসলমান লাখ লাখ মানুষের তান্দের মানুষ কইসলাম আল্লাহ দেখাইতা তাই না মারি ইটা মারিয়া হইন আল্লাহ দেখিলা আমি বিচার দিলাম আমার বিচার করতে হাজি সাহেব হয়নি মামসা হুজুর আপনার মতো সব মানি মানুষ ইলা কিল্লা সুন্দর লাগলো না তো এলে আমি তো তারে আল্লাহ দেখাইছি হো হন কইলে আমি আল্লাহ দেখাইছি বুঝাইলা মতো নমুনা কয়ে আল্লাহ দেখতো কইলাম এটা আল্লাহ দেখা যায় না মানে না ও দেখাইলাম আল্লাহ লে কিল্লা দেখাইলে বলে তারে জি পাপা কি তুই বলে কি তাই না মারাই না নি মাথা দিল কাইয়া দে আর কি আমি ইতা মানতাম না আমি তো কিচ্ছু না জিলকানি কিলা দেখাইতে জিলকানি দেখাইতে পারে না আমি আল্লাহ দেখাইতাম কিলা এর বাদে কলিমা ফুলিয়া মুসলমান না তো বুঝাইতাম পারিয়ার না তাহলে বুঝা গেল কিছু জায়গাত গড়ছিয়ান মান গইর হ্যাঁ আল্লাহ রলি উসাইল আহমদ বাদানি রহমতুল্লাহ আলাইহি কই বেটা আল্লাহ আছেন নবী রোজা শরীফ জিন্দা আছেন কই হুজুর মানতাম না নবী দেখাইতইব যদি দেখাইতা পারেন নবী রোজা শরীফ জিন্দাতে মানম আল্লাহর এখন নবী দেখার দরকার নাই নবী রোজা শরীফ জিন্দা বহুত দলিল দিলা কিচ্ছু মানতে চায় না আল্লাহর ওলি এখলোর এক সময় জজবাই উঠি যায় আর যখন জজবাইর হালত যায় গি তখন আল্লাহর বন্দা করলে দিয়ে আল্লাহ এমন কিছু ঘটনা ঘটায় যে একটারে কিতাবর বাসা হয় কারামত আল্লাহর ওলি হঠাৎ করে উঠে এখন সত্যি মানুষ নানি নবী জিন্দা হয়ে মানতাম কিলা না দেখিয়া আল্লাহর ওলি উঠিয়া ইশারা দিয়া হন যদি মানুষ না তাইলে সারো যা শরীফে দিন নবী জিন্দা নি না জিন্দা নাই দেখ যেমনে খালি হয়েছে সারো যা শরীফে দিন নবী জিন্দা নি না জিন্দা নাই রোজা শরীফ মুখে চাইছে যুবকটা চিৎকার মারিয়া জমিন অজ্ঞান হইয়া পড়ে গেছে বহু সময় বাদে আল্লাহর বন্দার জ্ঞান ফিরলে জিখেন ছাত্র যে বাইরে নবী দেখার লাগি ভাগ লইলে জিন্দা নবী মানার লাগি তাইলে অজ্ঞান হইয়া খেনে ফুড়ি গেলে শিখ কেনে দিলে আল্লাহর বন্দায় কয় যেমনে মদনী রহমতুল্লাহ হইছেন রোজা শরীফে সা আমি ওই সময় রোজা শরীফ মুখে খেয়াল করিয়া দেখি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সশরীরে একটা জান্নাতি চেয়ারর মাঝে আরাম ফরমাইছ আল্লাহ এটারে কিছু ক্ষমতা দিছি সুবহানাল্লাহ আজকে নবীর উম্মত লেবাস টুপি পাগড়ি পাঞ্জাবি ইসলাম মৌলানা শেখ মদনী অতটা লাগাইয়া উঠিয়াইয়া এখন নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে লোক ধরলে তো মোটামুটি বালা জায়গা তো যাইবে বাত্তা না ইকান হুনলে নবী বড় খুশি হইবাত আল্লাহর কে জুড়ে মাত বাসাব ইকান হুনলে নবী বড় খুশি হইবা আমার উম্মতে কর আমার আমি নবীর মা বাপ দুজকি মাত কয়া নবী হইয়া গেল আইসনে 1500 বছর আগে আমার সাহাবী গুলোরে যে মহব্বত করলো তারা যেন আমি নবীর মহব্বত হল নবী হইয়া গেল আমার হাসান হুসাইন যারা মহব্বত করলো তারা আমি নবীর মহব্বত করলো কারবালাতে জিদ বাহিনী নবীর আওলাদের উপরে যে তরোয়াল চালাইলে এখানে নবী বড় খুশ হয়েছিল তো আল্লাহ আস্তে মাত্তা নাই সাহেব নবী বড় খুশ হয়েছিল
আম্মা জানুমে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, যেই রাইত আমি স্বপ্নে দেখলাম, কান্দি কান্দি উঠলাম, আমার মেয়ে সালমা জিকাইলাম, আগো খান্দ কেনে? বলে গো মা, একটু আগে স্বপ্নে দেখলাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা, নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, চেহারা মুবারক কর মাঝে দুলাবালি লাগাইল, নবীরে বড় কষ্ট সুরতে দেখ জিকাইলাম ইয়া রাসূলুল্লাহ। ই হালতে নবী কইলে, তুমি জানো না কারবালা তোমার বাচ্চার মন্তরে টুকরা টুকরা হল। আশ্চর্য, আজকে পরবার দিগারে আলমের কুরআন শরীফের এই আয়াতটারে আপনি কিতাবে প্রমাণ করতে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ, নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইতারুরে লানাত দুনিয়া এবং আখিরাতে। প্রমাণ কি তাই তা আপনি টান দেখবা, প্রমাণ এক একটা এক একটা টান দেখবা, দেখবা যে নবীজির কষ্ট দেওয়া তাই ছিল 555 হিজরিত, ইহুদি খ্রিস্টান দালাল হল মুসলমানের সুরত দরিয়া নুরুদ্দিন জঙ্গির জমানাতে ইয়া নবীর লগে বেয়াদবি করছিল, ইতার উরে লানত কিলা আল্লাহ দিসলা নুরুদ্দিন জঙ্গির মাধ্যমে ইতার জীবন বার হই দে। দেহকা কারবালার ময়দানে দেগুনতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর পরিবার ও নবীর আওলাদ গুলোর রক্ত জড়াইছিল। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত কারিমার বাস্তবতা দেহকা লানাহুমুল্লাহু বিদ দুনিয়া বংশ দুনিয়াইল না, বংশ আল্লাহ সাফ করিল, কিন্তু যে নবীর বংশরে খতম করার লাগি এজিদ বাহিনী ময়দান লামছিল, এক ইমাম জয়নুল আবদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ হওয়ার জমিন আল্লাহর জমিন উঠকে রাখছে, সুবহানাল্লাহ। আর ইতার লানত কিল্লা হইছে, ইতার উপরে লানত কিল্লা পড়ছে, মুখতার সাহাফি নামে, মুখতার সাহাফি নামে এক ব্যক্তি বার হইছিল, যে নবীর মহব্বত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভিতরে লইয়া সেই ইয়াজিদ বাহিনীর উপরে খাড়া হইছিল, যে বুড়ে যেন হইছে এক একটারে দড়ি দড়িয়ে নিয়ে টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাইরে দিয়ে ইতারে খাবাইস। আল্লাহর ওয়াদাই কেন ঠিক আছে নি, মাত্তা নাই ঠিক আছে নি? আবুল আহাবে নবীরে কষ্ট দিছিল অর্থাৎ আল্লাহরে কষ্ট দিছিল, ই আবুল আহাবের উপরে লানত পড়ছে নি কতদিন? কিয়ামত খালি দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত খালি দুনিয়ায় জি না, ওয়াল আখিরা পরকালেও তার লাগি রইছে, আর পরকালেও লানত দিয়ে শেষ নাই। ওয়া আদা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ কইল তারে বেজ্জতির শাস্তি দিম, বেজ্জতির শাস্তি বুঝেন নি, এমনে শাস্তি আছে নিশার বেজ্জতির শাস্তি আছে, বালা মানুষের ভিয়া যদি কোনোদিন বেশে বেফড়িয়া সুরিদ ধরে খাইলে, আর যদি তার বাপে খবর পায় আইয়া কইব ভাই জুত্তা দিয়ে আমারে কয়েকটা মারি ধরবা, হো আমার বাড়ি বেসিয়া দিলাই তোমার কিতাব জহর যে শোনা ভাই না, মানুষের শুনাই না, দুনিয়াত মুখ লুয়ে বাঁচতাম বাড়তাম না, মোর আলাপ মানে তার বেটার গেছে যার যে আমি দুনিয়াত ফকির ভিক্ষা করিয়ে খাইলুম, তো মানুষের গেছে এই মুখ লুইয়া বেজ্জত খান হইতা ময়দানে মাসের বহুত দুজকি হলে আপত্তি দিব, কইব আল্লাহ দুজহ জ্বালাইলাম দুজহ দিলাম, তবু হাসরের ময়দানে মানুষের সামনে আল্লাহর জীবনতে কষ্ট দিবা, ইতার লাগি দুনিয়া আর পরকালে ইতার লাগি বেজ্জতির শাস্তি আছে, খালি শাস্তি না বেজ্জতির শাস্তি, অপমানজনক শাস্তি, আমি আল্লাহ ইতাল্লাহ। আমি হতে কেনে হইলাম একটা প্রশ্ন আপনার ভিতরে আমার স্বাভাবিক, নিশ্চয় একটা উদ্দেশ্য হয়েছিলেন,
আল্লাহর কাছে মাথা কাটো, নিশ্চয় একটা উদ্দেশ্য তো হয়েছে। তাহলে আমি পয়েন্ট বুঝতে হইব, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, নিশ্চয় যেবা যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব। দয়া করে মাথা কা, আমি ইনশাআল্লাহ লম্বা তাইলে বিষয়টা আমি লম্বা করে মাতুম বিস্তারিত। বিদেশি মেহমান মুনাসিব হইতো না, এটা আমি সংক্ষেপ করলাম। ওই আরো খান রয়েছে কি বলছি, সংক্ষেপে আমার একটু জবাব দক্ষ আছে। আল্লাহ আল্লাহ রসুল রে যে কষ্ট দিব, দয়া করে হোক আল্লাহ আল্লাহ রসুল রে যে ওর কষ্ট কিতা দিয়ে দিব, কথার মাধ্যম, গালির মাধ্যম, ব্যবহারের মাধ্যমে, আচার আচরণের মাধ্যম, এক কথায় যে কোনো হালতে নবীরে যদি সে কষ্ট দেয়, এই কষ্ট পাইবা সে মাতকাই কষ্ট। নবীর সুন্নত নবী হইলা আমার সুন্নতরে যে মহব্বত করলো, যেন আমি নবীরে দয়া হল যদি মাতক আমি নবীরে নবীর সুন্নতরে মহব্বত যে করলো না, হে কারে মহব্বত করলো না, আল্লাহ আছে দূরে হোক নবীরে মহব্বত, অর্থাৎ মহব্বতের বিপরীত কিতা দুশ্মনী মাতকা, ভালোবাসার বিপরীত দুশ্মনী নারী বাসা দুশ্মনী। নবী কইরে আমার সুন্নত যে মহব্বত করলো, আমি নবীরে মহব্বত করলো, আর আমি মুল্লা হইয়া ওয়াজে উঠিয়া মাইশার সামনে নবীর মা বাপরে দুজকি হইয়া, আমি মুল্লা হইয়া মাইশার সামনে নবীর সুন্নত টুবিরে আনিয়া ভারিয়া টুকরা টুকরা করিয়া, এখানে নবী কষ্ট পাইতা নাই। আল্লাহ দয় দূরে হইতে বাবা, নবী কষ্ট পাইবা না আরাম পাইবা, কষ্ট পাইলে আল্লাহ নু কইছেন রে মুল্লা দুনিয়া আখেরাতে তোমার লাগি লানত, দূরে হোক দুনিয়া আখেরাতে তোমার লাগি লানত, আর ইতার লানত শুরু হয়ে গেছে। বাত বুঝছই না, ইতার লানত ওই গেছে ওই গেছে, খুব কম দিনের ভিতরে দেখবা মুখে দিহা খানা বার হইয়া মরব, বেইমান হইব, কোনো কথা নাই, কোনো কথা নাই। নবীর ইজ্জত লিয়া যে একটা নাটালি করছে, আল্লাহর কসম ইগুর ভাঙর তোলার ইজ্জতের মাটি রইছে ও না রইত নাই। আমরা দেশ বহুত বড় বড় বেটাইতে নবীর লিয়া মাতিসলা, আজ তো না তিন চার বছর আগে একটু মন করলে ভাই আপনারা এক বেটাই মাতিসলা আমার নবীর বিরুদ্ধে হজর বিরুদ্ধে, আর কইসলা যে মোহাম্মদে মক্কাত হজ চালু করিয়ে তার দেশের মানুষের ধ্বনি করতে চাইছে, আসলা বড় মন্ত্রী, শেষ পর্যন্ত মানুষের জুত্তারিটা খাওয়া যাচ্ছে। আমরা দেশের কিছুদিন আগে এক সুশিক্ষিত ভদ্রলোক, সুশিক্ষিত কুশিক্ষিত মাথার মধ্যে কুত্তার মগজ হারায় মাতিসলা একটু তেড়া তুড়া, আল্লাহ রসুলের বিরুদ্ধে মাতিসলা, বিসমিল্লার বিরুদ্ধে ওতার বিরুদ্ধে, আল্লাহ কিন্তু তোমার ওই ইজ্জতের মাটি পাওয়ার নিছে রাখবো না, হবে না। নবীর ইজ্জত আমি বাড়াইছি, আমিও না আপনিও না কেউ নাই বাড়াওয়ার আছে মাথে না। ইয়াসরিব নামে তুমি ছিলে ও লক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তুমি বলতে পারি না। সুবহানাল্লাহ, আমার নবীর কদম লাগাই জমিন। আল্লামা জাকারিয়া সাহেব তার কিতাব আনছুন, পৃথিবী বিখ্যাত 22 জন মহাদ্দিসের অভিমত আনছুন যে আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টির মাঝে, এমন কি সারাটা জগতের মাঝে আল্লাহর খানে কাবা, এমন কি আরশে আজিম অর্থ দামি কোন জমিন থাকলে হইল নবীজির মদিনার রোজা শরীফ। সুবহানাল্লাহ, ও নবীর ইজ্জত ইয়া তুমি টানাটানি করতা, আল্লাহ কোন যে নবীর খাতিরে জগৎ সাজাইছে, ই নবীর ইজ্জত ইয়া টানাটানি হইবে, তোর ইজ্জতের মাটি আমি খুব সতর্ক। আমরা যুব সমাজের প্রতি আমার জুড়াত লোক ধরতা, আমার প্রিয় মসজিদ ফুলতলি যাবে হইতা, এ দুনিয়ায় তাইছি এক সঙ্গ আর এক রং ধরার লাগে, হোক এক সঙ্গ আর এক রং,
সংসারে বানাইতা হিসাব করি বানাই জান ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হাশরের ময়দানে আল্লাহ হইবে আগল আল্লাহ দা খাল লোক দরস আল্লাহর মকবুল বান্দা হলো লোক দরিয়া থাকলে অন্য তা হল খবিসের লোক দরস আজকে হকুল লোক উঠাল মার ও মামান আহাবা যার লগে সম্পর্ক করি আইসে তার লগে আজকে উঠা হিসাব মিলাম দুনিয়ায় চাল্লা দেখাইতন লাগে আর হাসরের দুটি সাজলা লোকে ওলা কুনা কুনি একদিন তেতই গাছে গিয়া কমলা হঠাৎ কইয়া ভাইবা তো তেতই গাছে দিলে কমলা দিতে পারে না খোদার কসম হাসরের ময়দানে দুনিয়ায় নবীর দুশমনে কইয়া নবীর কাফেলার জায়গা পাইতা আর তুমি হও নবীর কাফেলার জায়গা পাওয়া যাবে না পাওয়া যাবে না হিসাব মিলাই হিসাব মিলাই মুসলমান লোক দর রায় বুঝিয়া লোক দর বাপ একবার দি সাড়াল একবার দি ইমানের ব্যাপারে কোনো আপুষ দেখো ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই নবীর ব্যাপারে কোনো আপোষ নাই মনে থাকে যা খুব সতর্ক খুব সতর্ক আল্লাহ আমাদের তৌফিক দিতে থাকুক আমিন শোনা ভাই আইন আমরা আমল বেশি নাই কিন্তু আমরা এক বিশ্বাস আছে আমরা মন প্রাণ উজাড় করিয়া আমরা নবীরে আমরা ভালোবাসি আর এই ভালোবাসার জিনিস ছোট হইল একেবারে কম দামি হইল ভালোবাসার জিনিসের একটা মূল্যায়ন থাকে না যাব একটা কথা আছে না আমরা গ্রাম্য ভাষা যে মায়ার কুঞ্চিরে উবালা আর নাইলে গরু গুস্তার খসি গুস্তা গিতা হতে হতে দূর দূর শেষে হইলে মাথায় মাথুর না লাল চাল বললা মায়া যেন হর্ষত ভাই ওখানে হইল মনের তৃপ্তি আমরা আমল কম এবাদতি কম আমরা চাই আল্লাহর মকবুল বন্ধ হল যে হতে গেছে আপনারা বাড়ি খান্দা ফজর ছাতাবির রহমতুল্লাহ আলাইহ আপনারা বাড়ি খান্দা হজরত বদরফির রহমতুল্লাহ আলাইহ মুজাজ আলাল ফুরুর এই জমিনে ফুলতলিস আমার সবচেয়ে বেশি দখল সিলেটের বৃহত্তর সিলেটের মাঝে সবচেয়ে আলাদাভাবে মায়া হরণ একটা গ্রাম হইল আপনারা এলাকা কুলাউড়াবাসীর আমার পীর মুর্শিদে সারা জীবন আলাদা মহব্বত করিয়া গেছেন আমি জানি আলালপুরের ওয়াজ কেন্দ্র করিয়া আগর দিন আইতা ওয়াজর দিন থাকতা বাদর দিন যাইতা আমার জানা মতো এলাক খুব কম জায়গা চাপের লেগে সময় দিছে কিন্তু আমার বিশ্বাস কেতাল লাগে যে যেই জমিনের মাঝে আল্লাহর উলিয়ার পদচারণার জন্য হয়েছে এই জমিনে কোনো বাতিলে যেন মাথা হারাইয়া কোনো আহলে হবিস নাম লাগাইয়া কোনো এই জমিন আইয়া যেন ইমান ডাকাতি করিয়া যাইতে না পারে এদিকে আমরা লক্ষ্য রাখার দরকার আছে নি না এ ভাইয়াই একটা জিনিস আমি প্রায় মাফি লোক হইয়া থাকি আল্লাহর কসম আমি কোনো ব্যক্তি বিশেষকে খুশি করার লাগি না আমার মাঝে হয়তো থাকতে পারে আপনি হলি আল্লাহর মুরিদ আমি হলি আল্লাহর মুরিদ আপনার আমল খাইছে তো আমার চেয়ে বালা সুন্দর ইকান মনে রাখুন যেন এটা বিষয় নিয়ে আমরা বলব না যে বিষয়টা ইমান বিধ্বংস করিলে ইমান রে নষ্ট করিলে এই বিষয়ের বিরুদ্ধে আমরা সবাই এক লাখ পর্ম তাকিয়া বাতিলের বিরুদ্ধে আমরা তাহার দরকার আছে না নাই দরকার আছে না নাই আমি বড় খুশি হয়েছি আজকের মাহফিলটা বিদেশি মেহমান আল্লাহর ওলির লগে সম্পর্কিত যে মানুষ আলহামদুলিল্লাহ তশিফ আনছে আমি আশা করব অন্তত কেতাম শেষ দুয়া খানে শুরু করিয়া যান যান মুসাফির মানুষ পারলে মাহফিলের উদ্দেশ্যে তা না তো কিছু দিয়া দোয়া লোক যান আমি শেষ করলাম আমার লইয়া কথা দেওয়া হয় আমি জহরিয়া নিয়ে গেলাম আপনি আনো দয়া করি বাধা দেন যে ভাই খালাস বাবুই যান এক বাইগ্য চক্রে আজকে বিদেশি মেহমান আমরা পাইছি দয়া করি কোনো জাতর জহর না যান আমার একটা অনুরোধ আমি এলাকার বন্ধু হলে বড় কষ্ট করিয়া দেশ বিদেশ তোলে মা বই নহলে মন প্রাণ উজাড় করিয়া এই মাহফিলে সাহায্য করছেন আপনারা চাই আগামী বছর এই মাহফিল হইতো নি সাহ দয়া করি আল্লাহ হস্তে জবান করি হকা হইতো নি আল্লাহ দয়ে হকা হইতো নি একটা কথা আমরা সবার জানা আছে যে দশে মিলি করি কাজ দশ জনের লাগি যে খানটা সহজ একজনের লাগি খানটা বুঝই যায় সাহ পাতই না হয়তো এই মহল্লার কিছু মানুষ আছেন বৃত্তশালী কিন্তু অধিকাংশ মানুষ হয়তো গরিব এবার আমরা সব ভাই একটু মন প্রাণ উজাড় করিয়া
সামান্য সামান্য দেয়া শরীফ হই ইনশাআল্লাহ মাহফিলের লাগে যথেষ্টই। আর এর আগে আমি মাত্র চারজন বন্ধু চাইব মাইক প্যান্ডেল পোস্টার শিননি আল্লাহর ওয়াস্তে, দয়া করে উঠেন না জানো, আল্লাহর ওয়াস্তে মাত্র চারজন বন্ধু আমার বাসিয়া দেবকা আগামী বছরের এই সুন্দর প্যান্ডেলটা জুটইল মাশাআল্লাহ, প্যান্ডেলটা খুবই সুন্দর, মাইক গুণ বেশ ভালো মাইক। আমি মাত্র চারজন ভাই চাইব যে আগামী বছরের লাগে একজন ভাই আকান তুলকা যে আমি নবীর মহব্বতে কিয়ামতের ময়দানে আমি আমার পরিবার আমার মা ভাই বন্ধু আপনজন লইয়া নবীজির কাফেলা করিয়া জান্নাতে যাইতাম ও আশা মনের মাঝে লইয়া একজন ভাই আকান্ত লোকা যে আগামী বছর মাইকের বা প্যান্ডেলের খরচটা আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে হ ভাইয়াই বহুত মা বাপ সন্তানদের কবর দুনিয়ায় তাকিয়া কবর যখন গেছে বহুত আশা ভরসা লইয়া দুনিয়ায় তনে মা বাপ দুনিয়ায় তনে যাই মনে মনে কই যে আমি মরি দেওয়ার বাদে আমার বাচ্চাকে আমার নেকি দিয়াই ধর। এতে আমার জুড়াতে অনুরোধ একজন ভাইয়ে ভাবলে আক্রান্ত লোকা মাই প্যান্ডেল পোস্টার শিননি যে কোনো একটা জিনিস পয়লা বিসমিল্লাহ করি একজন ভাই আক্রান্ত লোক আল্লাহ তো আমার খালি আমার খুব সুন্দর মা দেখলাম একজন ভাই আকান ছিল আল্লাহ তৌফিক দিতা বাবা একজন ভাই আল্লাহর ওলি আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে একজন বন্ধু আকান ছিল কাজার তৌফিক আছে আগামী বছর প্যান্ডেল মাইক পোস্টার যে কোনো একটা পোর্টাল দিলেই নেন ভাই নবীর কাফেলাত করিয়া তান্দে তান পরিবারের জান্নাত নিয়ে হোক আমিন। জনাব ডাক্তার আব্বাস আলী সাহেব 5000 টাকা জিরো হোক আমার হাবা ডাক্তার আব্বাস আলী সাহেব আল্লাহ কবুল ফরমা বংশের মধ্যে গান্ধে মাফ করে দেও হায়াতের মাঝে দনের মাঝে মালের মাঝে বরকত দেও ভিক্ষা জিয়া তোমার বন্দারে কিয়ামতের ময়দানে নবীজির কাফেলাত করিয়া জান্নাত নিয়ে হোক আমিন আমিন। তিন নম্বর ডাক্তার আব্বাস আলী সাহেব তিন নম্বর 5000 দেখি একজন ভাই আত তুলবা অন্তত কে ভাসমান আল্লামান ফাজজন মানুষে আতমান তুলবা আল্লাহ বহুতটা দিয়েছে কারণ দুনিয়ায় যাইতে কোনো বেটা এক টাকা লিয়া আইসেন না যাইতে একটা টাকা লিয়া যাইতা না যতটা আছে সবটা দুনিয়াতে রইব আমি গত দূর তো নেই আইসুন এরা হবি গঞ্জর ইউটিউবার হায় হায় নবীগঞ্জ তো নেই চেয়ে একজন ভাই আফগান তুলুক আল্লাহ তৌফিক দিতা তিন লম্বার এক ভাই আর তুলুক ফাসলার তুত এক বছর বাদে দিতা যদি হায়াতে আল্লাহ বাসাই মরি গেলে কেউ দিয়া হয়ে বড় কান্দা টুকাইব নি বলে ওটা দৌড়াই আইলে দে ৩০০০ টাকা বা 2000 টাকা করে যদি আমরা কয়েকজন ভাই হাত তুলি একজন ভাই আফগান তুলে বিসমিল্লাহ করে 2000 টাকা ইয়া মাহবুদ আল্লাহ ইলা সরম কোন কানু ভাইস না রে বা আল্লাহ জানি না কোন ফোরা দিয়ে সরম হান ভাইয়া 2000 করে 2000 1500 যে যত বাড়ি আমরা একটু বিসমিল্লাহ করে আফগান তুলি সাহ রজনমিয়া সাহ বিদেশ 2000 টাকা আর সফাত মিয়া সাহেব 2000 টাকা জিরো কামার হাবা রজনী মিয়া সাহেব সফাত মিয়া সাহেব
তিন নম্বরে 2000 টাকা পাই আর তু লুক পা ব্যবসায়ী বন্ধু হল আল্লাহ বলেছে আমার লেখক পা আব্দুল কুদ্দুস ১৯,০০০ নাম কি দা বাবা আব্দুল শহীদ সাহেব ১,০০০ আল্লাহ কবুল ফরমাও আমার মুখু কাটি দিব বাপুম বাপ ২,০০০ নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হুক আমিন আল্লাহ শুকরিয়া ও সে কই দা ৫০০ টাকা ৫০০ ফুলিয়া যা ৫০০ টাকা দিও তো মারহাবা